बिस्मिल्लाहिर रहमानिर रहीम। राधानगर बरेंद्र कलेज एर द्वादश श्रेणी षष्ठ अध्याय थेके समाज विज्ञान द्वितीय पत्रे षष्ठ अध्याय थेके आमी आलोचना करछी। आज के आमार आलोच्य विषय बांग्लादेशेर ग्रामीण और शहरी समाज। जे कोनो देश के जखन आमरा देखी तखन देखी प्रत्येकटा देश से ग्रामे से देशटाते ग्राम एवं शहर थाके। प्रत्येकटाई देश किन्तु प्रधानत ग्राम केंद्रिक ही हय़। परवर्ती मानुषर इवल्यूशन अफ थटर बदौलते मानुष की करे मानुषर चिंता विवर्तन बदौलते चिंता विवर्तन बदौलते ओ मानुषेरा समाज से शहरी समाज उग्रापत्तन कर नगरायन तैरि शिल्पायन तैरि शिल्पायन नगरायन प्रेक्षापटे ओ मानुष आस्ते आस्ते कि शहरी समाज रूपान्तरित है। किन्तु प्रारम्भिक अवस्था क्योंकि थके ग्रामीण जार फलश्रीते जेको देशे सभ्यतार कथा जो बी प्रथम सभ्यतार कथा ग्राम केंद्रिक सभ्यता हमारे बांग्लादेश तद्रूप बांग्लादेश बांग्लादेश विश्व बाहर नई जार फलश्रीते बांग्लादेश हल एक ग्राम प्रधान देश। ए देशे 68,000 ग्राम आछे। बर्तमान बला है कि ना से ग्राम भेगे 85,000 ग्राम हो 85,000 ग्राम हो ग्रामगुल भेगे भेगे अनेक अनेक ग्राम बेड़े गेछे। जार फलश्रीते हमारे बांग्लादेश हल एक ग्राम प्रधान बांग्लादेश। और ये ग्राम प्रधान बांग्लादेशेर कथा बोलते गेले सर्वप्रथम आमादेर कि ग्रामेर चालचित्रटा देखते हय़। ग्राम कि एटा आमरा ग्रामे बास करी जार फलश्रीते आमि जदि एखन ग्रामेर कथाटा बोली ताहले ठीक जेनो माके नानीर बाड़ी गल्प शोनार मन हबे। किन्तु आमाके जदि आमि एखन ग्रामे बास करी आमार ग्रामेर चालचित्र कि नेचार कि ग्राम कि आमरा किन्तु जानि। किन्तु एखन जदि आमाके बला हय় ताहले एटा किन्तु एकटा हास्यकर ब्यापारेर मध्ये आछे। किन्तु जारा शहरे बास करे तारा किन्তু ग्राम कि এটা কিন্তু তারা আননোন অনেকেই আননোন জানে কিন্তু তারপরে অনেকেই কিন্তু জানে না। যার ফলশ্রুতিতে এই ক্লাসটা শুধুমাত্র গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয় বিধায় আমাকে এই গ্রাম সম্পর্কে কিছুটা কথা বলতেই হবে। যার ফলশ্রুতিতে আমি কিন্তু এই গ্রাম নিয়ে কথা বলছি। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ আর গ্রাম প্রধান গ্রাম এবং শহরে এই কথাটাকে যদি আমি একটু ডিসটেন্স করি মানে দূরত্বটা তৈরি করি তাহলে আমরা বুঝতে পারবো। গ্রাম বলতে আমরা বুঝি যেখানে একটাই পেশা থাকে। একটাই পেশা বলতে কৃষি। এখানে কিন্তু আমার গ্রামের পেশাটাই হলো কৃষি। অন্য অন্য পেশা আছে কিন্তু এটা অত্যন্ত লঘু পর্যায়ের মানে অতি সীমিত পরিসরে। যার ফলশ্রুতিতে ওগুলোকে আমরা প্রধান পেশা হিসেবে আমরা ধরি না। আমরা প্রধান পেশা ধরি কৃষিকে। যার ফলশ্রুতিতে কৃষির পণ্য ব্যবহার করে কৃষি তৈরি করেই আমরা কিন্তু এই গ্রামীণ মানুষরা জীবনযাত্রা নির্বাহ করি। আর শহরে একটু আমাকে পার্থক্য করার জন্য আমি বলবো শহরে যেখানে অকৃষিজ পেশায় তারা অভ্যস্ত তারা কিন্তু সেখানে কৃষিকাজ করে না। গ্রামের মানুষ কৃষিকাজ করে কিন্তু শহরের মানুষ কৃষিকাজ করে না। ক্লিয়ার বোঝা গেল? তারপর আমরা এখন বুঝতে পারলাম যে গ্রাম এবং শহর এই দুটোর মধ্যে আমরা দেখি যে কৃষি প্রধান যদি দেশ হয় কিন্তু কৃষির কথা যদি আমরা বলি তাহলে আমরা বলবো কি আমাদের এই বাংলাদেশটা গ্রাম গ্রাম কেন্দ্রিক বা গ্রাম প্রধান দেশ বিধায় এই গ্রামের মানুষেরা কৃষি পেশায় জীবন জীবিকা নির্বাহ করে এবং তার প্রধান অর্থনীতিটা হলো কৃষি। ঠিক আছে, তাহলে এই কৃষি কথাটা কৃষি গ্রাম এই গ্রামে যারা আমরা বাস করি গ্রামে বসবাস করতে গেলে গ্রামকে আমরা বলি কি যে একটা কৃষি মাঠ ঘেরা বা কৃষি ক্ষেত্র ঘেরা একটা বাস্তুভিটা যেখানে আমরা বসবাস করি সেখানে আমাদের ওই মানে বলদ থাকে তারপরে খড়ের পালা থাকে তারপরে ওই ধান থাকে ধান রাখার জন্য অনেক ধরনের ওই কুটি বাড়ি এই সমস্ত জিনিসগুলো থাকে মানে কৃষিকাজের সমূহ উপকরণাদি আমরা কিন্তু গ্রামের মানুষ এগুলো কিন্তু আমরা ব্যবহার করি তাই না। যার ফলশ্রুতিতে গ্রামের মানুষের চালচিত্র দেখলে আমরা বুঝতে পারি। তারপর নেচারের কথা তো বললে আমরা বুঝতে পারবো। তার আগে আমি গ্রামের আরেকটা কথা বলি যে আমরা যখন কৃষিকাজ করি তখন কৃষিকাজ করার সময় ওই বাদলা দিনে মাদলা মাথায় মানে যখন বৃষ্টি হয় তখন আমরা কিন্তু ওই মাদল মানে মাথল যেটা আর কি বলি আমরা আঞ্চলিক ভাষায় বলি মাথল ওই মাদলা বাদলা দিনে মাদলা মাথায় দিয়ে আমরা কিন্তু জমিতে কর্ষণ করি জমি চাষ করি। যদি আধুনিক যুগে অনেক পাওয়ার ট্র্যাক্টর এই সব জিনিসগুলো আমাদের জমি কর্ষণ করার জন্য নিয়ে এসে আমরা ব্যবহার করছি কিন্তু ব্যবহার করলে কী হবে কিন্তু ওই যেটা আমরা বলি আল জমি যেটাকে সেপারেশন করে এটা কাজ করার জন্য আমাদেরকে কিন্তু কোদাল দিয়ে কাজ করাই লাগে। যার ফলশ্রুতিতে যতই আমার যন্ত্র ব্যবহার হোক না কেন আমাকে আমার কাজ করার জন্য কী করতে হয় কিছু একটা জমি জমার একটু প্রয়োজন হয়। এই জমি জমা মানে ইনস্ট্রুমেন্টস কোদাল পোদাল এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয়। এগুলো কেন যে এগুলো দিয়ে কী করি আমরা আমাদের জমিগুলোকে আলগুলোকে ঠিকঠাক করি। তাহলে যা হোক এটা হলো আমাদের গ্রামীণ কালচার গ্রামীণ সংস্কৃতি গ্রামীণ এটা প্রকৃতি। এই গ্রামীণে আমরা দেখতে পাবো গ্রামের মানুষের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে এটা কিন্তু আসলে গ্রাম প্রধান এলাকা। ঠিক আছে না, তো বাংলাদেশ একটা গ্রাম প্রধান এলাকা। এই গ্রামের একটা সংজ্ঞা দিলাম। দেখেন গ্রামের এই সংজ্ঞা সম্পর্কে একটু আমরা গ্রাম কাকে বলে এই কথাটাকে যদি আমরা একটু বলি তাহলে আমরা কয়েকজন সমাজবিজ্ঞানীর কথা একটু তুলে ধরি। সমাজবিজ্ঞানী যার নাম সিপি লোমস লোমিস
एंड जे ए बेगल एफ जे बेगल ए दुटा विशिष्ट समाज विज्ञानी दुई जन ए दुजने एक बी रूरल और एक बी लिखे से बोटार नाम हलो रूरल सोशल चेंज सोशल सिसटेम सोशल सिसटेम ए बी एक बी समाज विज्ञानी सीपी लोमिस एवं जे ए बेगल दुई जन समाज विज्ञानी ए दुई जन समाज विज्ञानी एक बी लिखे से बोटार नाम हलो द रूरल सोशल सिसटेम रूरल सोशल सिसटेम कथा मन हलो ग्रामीण सामाजिक सिसटेम नियम नीति ग्रामीण सामाजिक नियम नीतिगुला आलोचना करते बोलते ग्राम कि तो बोलते ग्राम हमें एक लिखी ग्राम हे कृषि निर्भर जनबसति ग्रामटा हे कृषि निर्भर जनबसति बुझा गया जेखने 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 कृषकरा चाषजोग्य चाषजोग्य जमी परिवेष्टित हुए परिवेष्टित लिखी परि जमी परिवेष्टित हुए बसबास करे আমরা এখানে দুইজন সমাজবিজ্ঞানীর কথা বললাম একজনের নাম লোমিস এবং আরেকজনের নাম হলো বেগল এই দুই সমাজবিজ্ঞানী একটা বই লিখছে সে বইটার নাম রুরাল সোশ্যাল সিস্টেম রুরাল মানে হলো গ্রামীণ সমাজের পদ্ধতি এই বইটার ভিতরে তিনি বলছেন গ্রাম হচ্ছে কৃষি নির্ভর জনবসতি আমরা সবাই জানি আমরা যেহেতু গ্রামে বাস করি আমাদের তো সবার জানা আছে যে আমরা আসলে গ্রামটা কি গ্রাম হলো কি একটা কৃষি নির্ভর জনবসতি জনবসতি মানে যেখানে কিছু মানুষ বসবাস করবে তাহলে এই মানুষরা যেখানে বসবাস করবে সেটা কিন্তু অবশ্যই কৃষি নির্ভর আমার এখানে পেশাটাই হলো কৃষি গ্রামের মানুষের পেশাটা হলো কৃষি এখানে অন্য অন্য পেশা যেমন আমরা এখানে গ্রামে বাস করি আমরা চাকরি করি কিন্তু এই চাকরির পরিমাণটা কতটুকু কেউ ব্যবসা করি ব্যবসার পরিমাণটা কতটুকু সে কৃষি ব্যতীত অন্য কোনো পেশাতে আমরা যাই কিন্তু এটা কতটুকু এটা হাতে গোনা তাই না তো সিংহভাগ মানুষ যেখানে কৃষির উপর ডিপেন্ড করে সেখানে তারা কি কৃষি নির্ভরই জনবসতি তাহলে আমরা বলবো কি যে আমরা গ্রামে যারা বসবাস করি তারা আমরা সবাই কৃষি নির্ভর জনবসতি যেখানে কৃষকরা চাষযোগ্য জমি পরিবেষ্টিত হয়ে বসবাস করে আমি যেখানে আমার বাসা আমার বাড়ি সে বাড়ির চারপাশে যে আমাদের এখানে এই কলেজটা আছে এই কলেজটার চারপাশে দেখো জমির ক্ষেত জমি আছে এখানে কি ধান টান করা হয়েছে তাহলে পরে এখানে আমরা দেখতে পেলাম আসলে কি যে এই কৃষকরা কী করবে চাষযোগ্য জমি পরিবেষ্টিত হয়ে বসবাস করবে যেখানে এরকম কিছু একটা জনসমষ্টি বসবাস করবে তখন সেটাকে আমরা বলবো গ্রাম সবাই আমরা বুঝতে পেরেছি অবশ্যই যদি কারোর কোনো সমস্যা হয় তা আবার আমাকে জানাবো বলবা এর আমি আবার বলবো তোমাদের কোনো সমস্যা যদি না হয় আচ্ছা আবার আরেকজন সমাজবিজ্ঞানী যার নাম হাত তো সমস্যা যার নাম ডি স্যান্ডারসন একজনের নাম ডি স্যান্ডারসন ডি স্যান্ডারসন একজনের নাম একটা বিশিষ্ট সমাজবিজ্ঞানী যার নাম ডি স্যান্ডারসন তোমরা অবশ্যই এটা নতুন তো নাম নতুন নাম বলেই হয়তো তোমরা উচ্চারণ করতে বা বুঝতে তোমাদের সমস্যা হবে তোমরা দুই একবার বলবে তাহলে তোমরা কিন্তু এই জিনিসটা পাইলে বুঝে নিতে পারবে এই এই সমাজবিজ্ঞানী একটা বই লিখছে দ্য রুরাল কমিউনিটি দি রুরাল কমিউনিটি বইটার নাম দ্য রুরাল কমিউনিটি অর্থাৎ গ্রামীণ সম্প্রদায় বইটার বাংলা যদি করি তাহলে পরে হয় গ্রামীণ সম্প্রদায় কিন্তু এখানে আমার বাংলা করার দরকার নাই বইটার নামে আমাকে বলতে হবে এই বইটার ভিতরে তিনি কীভাবে গ্রামকে সংজ্ঞায়িত করেছেন সে সম্পর্কে আমরা কিন্তু কথা বলবো কিছু ঠিক আছে তো এ গ্রন্থ বলেন গ্রাম বলতে
আবার আমি একটু লিখি, গ্রাম বলতে বুঝায় বা গ্রাম বলতে বিস্তৃত, গ্রাম বলতে বিস্তৃত কৃষি, কৃষিক্ষেত্র ও অসংখ্য বাস্তুভিটা, অসংখ্য বাস্তুভিটা, অসংখ্য কথাটা ঠিক হবে না তো বলে, বাস্তুভিটা নিয়ে গড়ে ওঠা এক একটি জনসমষ্টি, এক একটি জনসমষ্টিকে বুঝিয়েছেন যা তাদের সাধারণ কার্যাবলীর কেন্দ্রবিন্দু। এখানে ডি স্যান্ডারসন একজন বিশেষ সমাজবিজ্ঞানী, তিনি গ্রামকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন তা আমরা এখানে উল্লেখ করলাম। এখানে তিনি বললেন, গ্রাম বলতে বুঝায় বিস্তৃত কৃষিক্ষেত্র, বিস্তৃত কৃষিক্ষেত্র। গ্রাম যেখানে হবে সেখানে কিন্তু অনেক বড় জমি জমা থাকবে, যেটা চাষযোগ্য জমি জমা, চাষের জন্য জমি থাকবে, এটা এটা একটা ক্ষেত্র। এবং অসংখ্য বাস্তুভিটা, এবং আমাদের এই সব যদি আমরা অন্য অন্য এলাকাতে দেখতে গেলে আমরা দেখতে পাই যে আসলে এখানকার ওই মানুষদের বাস্তুভিটাটা ততটুকু নয়। অন্যান্য এলাকাতে যদি যাই কিন্তু এই সমস্ত এলাকাতে যখন আমরা দেখি, যখন কৃষিপ্রধান এলাকাগুলো যখন দেখি, তখন এখানে কিন্তু ওই বাস্তুভিটাটা, মানে যে বসত বাড়িটা যে তৈরি করা হয়েছে, বসত বাড়িটার এরিয়াটা, সীমারেখাটা অনেক বড়, যার ফলশ্রুতিতে এখানে বলছে যে অসংখ্য বাস্তুভিটা নিয়ে গড়ে ওঠা এক একটি জনসমষ্টি। এখন সব আর বাড়ি দু চার পাঁচ বিঘার উপরে বাড়ি করা আছে, ওর বাড়ি করা আছে, এভাবে দেখি আমরা, কিন্তু দেখি যে ওর ভিতরে আবার বিভিন্ন রকমের ফলমূল, শাকসবজি, বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে, যেটা কৃষিকাজ করা হয়, এগুলো নিয়েই কিন্তু ওই জিনিসটা একটা জনসমষ্টিতে গড়ে ওঠে। এটা কি তাদের একটা সাধারণ কার্যাবলীর কেন্দ্র? ওখানে কী করে ওরা ওই সমস্ত জায়গাগুলোতে কী করে, ওই যে ওই জমিগুলো যখন থাকে তখন ওই জমিগুলোতে এমনি পতিত রাখে না, তখন ওই জমিগুলোকে কী করে, ওই জমিগুলোতে আমরা কৃষিকাজ করি, যার ফলশ্রুতিতে আমরা এখানে দেখতে পেলাম আসলে গ্রামটা হলো একটা কৃষিক্ষেত্র, আর অসংখ্য বাস্তুভিটা নিয়ে গড়ে ওঠা একটা জনসমষ্টি। তাহলে একটা কৃষিক্ষেত্র এবং অনেক বড় ভিটামাটি নিয়ে কিন্তু ওই গ্রাম বাড়িগুলো গড়ে উঠবে, আর ওর ভিতরে তারা কী করবে, জমি জমা চাষ করবে। অনেক এলাকা আছে যেমন দেখা যায়, যেমন এখানে আমরা এই খান পরিবারের কথা বলি, খানের জমি, ওর বাড়িটা যেভাবে করা আছে তারপরে তার 26 বিঘা মাটি আছে। হ্যাঁ, 26 বিঘা মাটি দেখি সম্পূর্ণরূপে বাগান এবং জমি জমা চাষ করা হচ্ছে। তারপরে দেখতে এখানে আমরা এই জিনিসটা দেখতে পাই কি যে একটা আসলে একটা বিস্তৃত কৃষিক্ষেত্র, এটা হলো একটা বিস্তৃত কৃষিক্ষেত্র এবং অনেক বড় মাপের একটা বাড়িঘর, এরকম অনেকেরই কিন্তু এই বাড়িঘরগুলো আছে যেখানে কৃষিকাজগুলো করা হয়। আর এখানে সাধারণ কার্যাবলীটা হচ্ছে তারা জমি কর্ষণ করবে, জমি চাষ করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে স্যান্ডারসন যে কথাটা বুঝাতে চাইলো সেখানে আমরা দেখতে পেলাম যে গ্রামে কিছু মানুষ বসবাস করবে যারা ওই কৃষিকে কেন্দ্র করে একটা বাস্তুভিটা তৈরি করবে, এবং ওই বাস্তুভিটাটা ওই কৃষিকেন্দ্রিক অর্থাৎ কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে, এরকম একটা জনসমষ্টিকে আমরা বলবো গ্রাম। তারপরে আরেকজন সমাজবিজ্ঞানীর কথা বলি দিয়েই আমি শেষ করছি। আরেকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী যার নাম কুলি, সমাজবিজ্ঞানী কুলি কুলি বলছেন যে অন্তরঙ্গ জীবনযাত্রার ফলে গ্রামীণ সম্প্রদায় একটা মুখ্য
মুখ্য গোষ্ঠীতে পরিণত হয়। কথাটা অত্যন্ত জটিল এবং এটা আমরা যখন বেসিক কনসেপ্ট অফ সোসিওলজি সমাজবিজ্ঞানের মৌলিক ধারণা নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখন সেখানে কিন্তু আমরা উল্লেখ করেছিলাম যে সমাজবিজ্ঞান আমাকে এই বিষয়টা পাঠ করতে গেলে এইটার কতগুলো ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলো সম্পর্কে আমার একটা ধারণা থাকতে হবে। এই ধারণা থাকার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা কাজ বলেছিল, সেখানে একটা প্রতিষ্ঠানের কথা বলেছিল, অনুষ্ঠানের কথা বলেছিল, একটা প্রতিষ্ঠান বা দল গোষ্ঠী গ্রুপ গ্রুপের কথা বলা হয়েছিল, একটা সম্প্রদায় গোষ্ঠীর কথা বলা হয়েছিল। তো গোষ্ঠীকে দুইভাগে ভাগ করছে, কুলি কিন্তু গোষ্ঠীকে দুইভাগে ভাগ করেছে, একটা হলো মুখ্য গোষ্ঠী আর একটা গৌণ গোষ্ঠী। মুখ্য গোষ্ঠী মানে হলো যেখানে মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্কটা মানে প্রত্যক্ষ সম্পর্ক, একবারে প্রত্যক্ষ সময় ডাইরেক্ট প্রত্যক্ষ সময়, যেমন আমরা বাড়ি বলি, বাড়িতে আমরা যারা যেজন বসবাস করি সবাই সবার সঙ্গে কিন্তু আমরা কিন্তু একবার পরস্পর মুখোমুখি সম্পর্কে আবদ্ধ হই। আমাদের গ্রামে যারা আমরা বসবাস করি ঠিক কুলি ওই বাড়িটার মতো করে বললো যে আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থাতে এখানে হলো কি একটা অন্তরঙ্গ জীবনযাত্রা, তার মানে হলো কি গ্রামের এ পাশের গ্রামের এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষকেও চিনে, এই যে এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষকে চিনে বলে এটাকে বলা হয় অন্তরঙ্গ, আর এইভাবে চলাচল করি বলে এটাকে বলা হয় জীবনযাত্রা। তাহলে অন্তরঙ্গ জীবনযাত্রার ফলে এই গ্রামীণ সম্প্রদায়টা, এই গ্রামের মানুষটা কী হলো একটা মুখ্য গোষ্ঠীতে পরিণত হলো। তার মানে হলো কি এখানকার সম্পর্ক অত্যন্ত নিবিড়। আমি এটাকে যদি একটু শহরের কথা বলি, শহরে আমরা যারা বসবাস করি আমরা কিন্তু একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কিন্তু পরিচিত নই, আমরা একই বিল্ডিংয়ে থাকি, অথচ একটা ইউনিটের মানুষ আর একটা ইউনিটের মানুষের সঙ্গে আমার কোনো কানেকশান থাকে না, কারণ এটা শহরে সমাজ, এটা কিন্তু বড় মানে অন্তরঙ্গতার অভাব, এখানে আমাদের কোনো অন্তরঙ্গতা থাকে, কিন্তু গ্রামীণ জীবন ব্যবস্থাতে আমাদের কী থাকে অন্তরঙ্গতা থাকে, যার ফলে সুবিধে ওই লোকটা কে এই গায়ের এই মাথার এই লোকটাও বলতে পারে ওই লোকটা অমুক, ওটা আমার অমুক হলো, এটা আমার অমুক হলো, কিন্তু শহরের মানুষেরা কিন্তু এভাবে বলে না। যার ফলে সেদিন তিনি বললেন অন্তরঙ্গ জীবনযাত্রার ফলে এই গ্রামীণ সম্প্রদায় একটা মুখ্য গোষ্ঠীতে পরিণত হবে, যখনই এরকম মুখ্য গোষ্ঠীতে পরিণত হবে তখনই ওই গোষ্ঠীটাকে বলা হবে গ্রাম। তার মানে হলো গ্রাম হলো কৃষিকে কেন্দ্র করে কিছু মানুষ যখন অন্তরঙ্গ জীবনযাত্রায় অভ্যস্ত হবে তখনই সেটাকে আমরা বলবো গ্রাম। এবং এই গ্রামের চাষাবাদের কারণে যত রকমের ইনগ্রিডিয়েন্টস বা উপাদানের প্রয়োজন আছে এই সমস্ত উপাদানগুলো এদের সরবরাহ করা হবে, এতে থাকবে, যখনই এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাবো তখন এটাকে আমরা বলবো গ্রাম। এবার নেচার আমরা একটু আলোচনা করি, গ্রামীণ নেচার, গ্রামীণ নেচার বলতে বুঝি আসলে নেচার কথাটার মানে হলো স্বকীয়তা, স্বকীয়তা মানে ইনগ্রিডিয়েন্টস বৈশিষ্ট্য, যে জিনিসটার প্রকৃতিটা কী, গ্রামীণ প্রকৃতিটা কী। গ্রামীণ প্রকৃতির কথা যদি আমরা বলি তাহলে সর্বপ্রথম আমরা বলবো গ্রাম চিনতে গেলে আমাদেরকে দেখতে হবে যে কৃষিভিত্তিক পেশা, আমাদেরকে গ্রাম যখন চিনতে হবে গ্রামের ক্যারেক্টার, যেটাকে বলবো আমরা মানে ক্যারেক্টারিস্টিক অফ এ ভিলেজ, একটা গ্রামের বৈশিষ্ট্য, আমি গ্রামের বৈশিষ্ট্যের কথা যদি বলি তাহলে আমি বলবো যে গ্রামটা কী নিয়ে তৈরি হয়। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখতে পাই সে গ্রামে প্রথম আমরা যে জিনিসটা অর্থনৈতিক পেশা, অর্থনৈতিক পেশা ব্যবস্থা, তাহলে অর্থনৈতিক পেশা ব্যবস্থা হলো কি কৃষি, তাহলে কৃষি পেশা, কৃষি পেশা এক নম্বর হলো কৃষি পেশা, এক নম্বর হলো কৃষি পেশা। এই কৃষি পেশা বলতে আমরা বুঝি গ্রামে আমরা যারা বসবাস করি, গ্রামে আমরা যারা বসবাস করি আমাদের পেশাটাই হলো, অন্য পেশা আমাদের সীমিত পরিসরে থাকে কিন্তু আমার মুখ্য পেশাটা হয় কৃষি, যার ফলে সেটাতে গ্রাম এবং শহরে বা অন্য কোনো এলাকার মানুষের যখন আমরা ডিফারেন্স করি, পার্থক্য নির্ণয় করি, তখন আমরা বলি যে যারা আমরা সরাসরি কৃষির সঙ্গে জড়িত তারাই আমরা গ্রামের অধিবাসী, অর্থাৎ গ্রামে আমরা বসবাস করি। তার মানে গ্রামের মানুষেরা কৃষির ওপরেই নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে, অন্য কোনো পেশা যদিও থাকে সেটাকে আমরা মুখ্য হিসাবে আমরা ধরি না, আমরা মুখ্য হিসাবে ধরি আমার পেশাটা হলো কৃষি। এই কৃষি পেশার অন্তর্ভুক্ত মানুষগুলো গ্রামে বসবাস করে, একটা গ্রামের একটা ক্যারেক্টার প্রকৃতির আমরা দেখতে পেলাম। দুই নম্বর পারিবারিক ব্যবস্থা, পারিবারিক অবস্থা, এই পারিবারিক অবস্থার কথা যদি আমি বলি এখানে তাহলে পরে আমরাও দেখব যে পরিবার যখন পরিবারের ধরনগুলো কিন্তু তার প্রকৃতির উপর নির্ভর করে। এখন
ग्रामीण परिवार ग्रामीणे ग्रामीण अवस्था हमें जी परिवार के देखी तेल एखे देखी हमारे जौथ परिवार एखे क्योंकि सबगला सब परिवारगल जौथ परिवार क्योंकि शहरे हमारे परिवारगुल्लो देखी तेल शहर परिवारगल सब हलो एकक परिवार अथवा नयाबास नयाबास मैंने विय शादी करार पर बऊ बऊ के लिए ऐले क्य करल শ্বশুরা বাড়িতে নয় আবার বাবার বাড়িতেও নয় শ্বশুরের বাড়িও নয় বাবার বাড়ি নেই নতুন একটা বসবাস নয়াবাস নয়াবাস বা একক পরিবারে সৃষ্টি হয় শহরে শহরে সবগুলো পরিবার হলো একক পরিবার কিন্তু আমরা যখন গ্রামে আসবো তখন গ্রামীণ পরিবারগুলো হলো যৌথ পরিবার কেন যৌথ পরিবার কারণ জমিতে শেয়ারিং করার জন্য কাজ করার জন্য বেশ কিছু লোকের প্রয়োজন হয় তখন ওই মানুষেরা কী করে সমূহ মানুষ যতজন মানুষ থাকে সব মানুষগুলাই কিন্তু ওই জমির কাজ কৃষিকাজে মানে ব্যস্ত হয়ে যায় যার ফলশ্রুতিতে জমিতে কাজ করার জন্য বেশ কিছু মানুষের দরকার এবং সব মানুষগুলো যখন একত্রে থাকে তখন এখানে সৃষ্টি হয় মানে যৌথ পরিবার তাহলে পারিবারিক অবস্থান হবে যৌথ তাহলে গ্রাম আমি চিনতে গেলে গ্রামে আমরা দেখতে পাবো কিন্তু যৌথ পরিবারের আনাগুনা আছে ঠিক আছে এটা আমরা বুঝতে পারলাম তারপরে আমরা যদি বলি এর গতিশীলতা যদি গতিশীলতার কথা বলি গতিশীলতা বলতে আমরা কী বুঝি গতিশীলতা বলতে আমরা বুঝেছি কি যে মানুষ তার স্ট্যাটাস পদমর্যাদা টাকা পয়সা ধন সম্পদ ইত্যাদির বদৌলতে চাকরি বাকরি সব কিছু মিলিয়ে যখন একটা মানুষ তার একটা অবস্থান থেকে আর একটা অবস্থানে চলে যাবে তখন কী হয় তার স্তরের একটা পরিবর্তন হয় এটাকে বলা হয় গতিশীলতা কিন্তু এই গতিশীলতার কথা যদি আমি বলি শহরে কিন্তু গতিশীলতা অনেক কারণ একটা মানুষ এ পেশা করলো না এই চাকরি করলো না অন্য একটা চাকরিতে চলে গেলো ওই কাজ করলো না অন্য একটা কাজে চলে গেলো তার মানে কি তার সবসময়কার জন্য একটা মোবিলিটি হচ্ছে সে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে কিন্তু গ্রামীণ মানুষেরা কিন্তু এভাবে যেতে পারে না কেন যেতে পারে না এই গ্রামীণ মানুষেরা কেন যেতে পারে না বলে এখানে কোনো ধরনের পেশা আর নাই একটাই পেশা সেটা হলো কি সেটা হলো মূল পেশাটা হলো কি মূল পেশাটা হলো আমার কৃষি যার ফলশ্রুতিতে আমি কৃষিকে কেন্দ্র করেই আমি থাকি যার ফলশ্রুতিতে আমার কিন্তু এই গতিশীলতা কৃষির উপরই থাকতে হয় অন্য কোনো পেশাতে আমি যেতে পারিনি এটা হলো আমার মানে এই মানে গতিশীলতার প্রেক্ষাপট তারপরে যদি আমি বলি মর্যাদার কথা বলি এই যে পারিবারিক মর্যাদা বা গ্রামীণ মর্যাদা এই যদি আমি বলি সামাজিক মর্যাদা এই সামাজিক মর্যাদা সামাজিক মর্যাদা এটা কিন্তু আরোপিত আমি আরোপিত বললাম সামাজিক মর্যাদা আমরা সবাই কিন্তু কোনো না কোনো সমাজে বসবাস করি সমাজে বসবাস করতে গেলে আমার একটা স্ট্যাটাস আছে আমরা যখনই বলি আমি যতই গরিব হই না কেন আমি যতই যে হই না কেন আমার একটা সমাজে তো আমার একটা মর্যাদা আছে সবাই আমরা কিন্তু বলি প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা মর্যাদা থাকে এখন শহরে মর্যাদা আর গ্রামের মর্যাদা শহরে কিন্তু আমাকে এই মর্যাদাটা নিতে গেলে আমাকে এটা কিন্তু অর্জন করতে হয় শহরে কিন্তু আমাকে কেউ মর্যাদাটা দিবে না কিন্তু গ্রামে এটা কিন্তু আরোপিত মর্যাদা আরোপিত কথাটার মানে হলো তুমি মর্যাদা পাওয়ার যোগ্যতা অর্জন করো আর না করো বংশীয়ভাবে পারিবারিকভাবে তোমার উপরে কিন্তু এটা বর্তায় মানে ওই বড় লোকের ছেলে বড় লোকই হয় চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যানই হয় এটা গ্রামীণ সমাজ ব্যবস্থা দেখি কিন্তু শহরের সমাজ ব্যবস্থা গেলে আমরা দেখতে পাই না যার ফলশ্রুতিতে গ্রামীণ সমাজ ব্যবস্থাতে সামাজিক মর্যাদাটা হলো আরোপিত সামাজিক মর্যাদা আর শহরে যদি যাই তাহলে এটা কিন্তু অর্জিত সামাজিক মর্যাদা তারপর আমরা এখানে দেখতে পেলাম যে সামাজিক মর্যাদার বদৌলত আমরা বুঝতে পারি এটা আসলেই গ্রামীণ কারণ এখানে ওই যে ছেলেটা জন্মগ্রহণ করলো তার কোনো যোগ্যতাই নাই কিন্তু সে জন্মগ্রহণ করেছে ওইরকম একটা পরিবারে যার ফলশ্রুতি তাকেও আমরা কিন্তু ওইভাবেই আমরা মেনে নিই এটা আমাদের কিন্তু ন্যাচারালি আমরা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা দেখতে পাই ঠিক আছে তারপর চার নম্বরে যদি আমি বলি সামাজিক নিয়ন্ত্রণ এগুলো সবই হলো প্রকৃতি গ্রামীণ প্রকৃতি নিয়ে আলোচনা সামাজিক নিয়ন্ত্রণ বলতে আমরা কী বুঝি সামাজিক নিয়ন্ত্রণ বলে যা দ্বারা সমাজটাকে আমরা কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি এই নিয়ন্ত্রণ করার জন্য আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থাতে আমরা যা দেখতে পাই সেখানে কী হলো আমাদের প্রথা প্রতিষ্ঠান লোকাচার লোকনীতি এই সব জিনিসগুলো দিয়ে ধর্মকর্ম এইসব অনুশাসনগুলো দিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু সবার প্রত্যেক দিনের জীবন জীবিকা বা জীবন প্রণালীটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা হয় কিন্তু শহরে এই সমস্ত জিনিসগুলার ওরা কিন্তু পরোয়া করে না ওরা ডন কেয়ার হয় এইভাবে ওরা এখানে প্রিফারেন্স দেওয়া হয় না কিন্তু গ্রামের মানুষকে সামাজিক নিয়ন্ত্রণের জন্য আমার প্রথা প্রতিষ্ঠান আচার আচরণ ধর্মকর্ম সব কিছু আমাকে কিন্তু এখানে আমাকে সবসময়কার জন্য আমাকে এই নিয়ন্ত্রণ করে তারপরে আমি যদি বলি শিক্ষার কথা গ্রামীণ শিক্ষা আমি যদি বলি শিক্ষার কথা বলি তাহলে গ্রামীণ শিক্ষা বললাম এই জন্য কি গ্রামের মানুষদের শিক্ষাটা কেমন এই গ্রামের মানুষের শিক্ষার হার অত্যন্ত নগণ্য এটা নগণ্য হওয়ার পিছনে কারণ আমি যদি শহরে যাই তাহলে শহরে দেখি কি সব মানুষই শিক্ষিত শিক্ষার হার অনেক বেশি ওখানে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে শিক্ষা লাভ করা যায় কিন্তু এই সমস্ত গ্রামীণ এলাকাতে কিন্তু ধরনের নাই যেমন আমার এই এলাকাটাতে কলেজটা না হলে হয়তো অনেকেই হয়তো এটা নেগলেক্ট করে কিন্তু এটা নয় এই এলাকাটার মান উন্নয়নের জন্য এই কলেজের কিন্তু ভূমিকা অগ্রগণ্য যার ফলশ্রুতিতে এই কলেজ হয়েছে বলেই কিন্তু এখানকার ছেলেমেয়েরা অনায়াসে
অতি অল্প খরচে এবং অতি অল্প সময়ের ভিতরে তারা কিন্তু উচ্চশিক্ষা লাভ করার জন্য সুযোগ সুবিধা পাচ্ছে। তো এখানে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, শিক্ষা স্কুল কলেজ গড়ে উঠাতে হবে, তাহলে কিন্তু গ্রামীণ হোক। কিন্তু গ্রামীণ সমাজে এই সমস্ত জিনিসগুলোর পরিমাণ কম, কিন্তু শহরে গেলে আমরা কিন্তু অনেক সময় অনেক বড় বড় অনেক অনেক প্রতিষ্ঠান আমরা দেখতে পাই। তারপরে আমরা বলতে পারি সামাজিক, আরে আর দুই একটা বলি দিয়ে আমি শেষ করছি। জনসংখ্যা, যদি আমি জনসংখ্যার কথা বলি, জনসংখ্যার কথা বলি, তাহলে পরে আমার গ্রামে যে জনসংখ্যা বসবাস করে বাস্তুভিটাটা অনেক বড়, বসত বাড়ি অনেক বড়, এখানে কিন্তু জনসংখ্যার ঘনত্বটা কম। আর শহরে যদি আমরা যাই তাহলে শহরে কিন্তু জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এটার পিছনে কারণটা হলো যে গ্রাম যখন তৈরি হয় তখন গ্রাম তৈরি হতে গেলে পাঁচশো লোক যদি হয় তাহলে ক্ষুদ্রপল্লী, আর যদি 500 থেকে 1,200 হয় তাহলে পরে এটা হলো মিডিয়াম বা মধ্যপল্লী, আর যখন 1,200 থেকে 2,500 হয় এর মধ্যে লোক থাকে তখন এটাকে বলা হয় একটা বৃহৎ পল্লী। পল্লী বলতে আমরা বুঝি যে 2,500 লোকের বসবাস, 2,500 লোক এর নিম্নদেবে, এটা হলো পল্লী। যার ফলে সেই একটা বৃহৎ এলাকা লোকসংখ্যা 12,000 না 2,500, যার ফলে সেই জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত কম। এটা গ্রামীণ সমাজ ব্যবস্থা, তাহলে আমরা গ্রামীণ সমাজে জনসংখ্যার ঘনত্বও কম দেখতে পাবো। আর সবশেষে আমি আরেকটি কথা বলি, মহাজনী কারবার। মহাজনী কারবার দেখে বোঝা যায় যেটা গ্রাম, গ্রামে যখন কোনো মানুষ কোনো পয়সা কড়ির দরকার হয় তখন এই পয়সাটা পাওয়ার জন্য সে দাদন দেয়, যারা যেটা দাদন বলি মানে যে সমস্ত মহাজনেরা ওই পয়সাটাকে সুদের জন্য খাটায়, এই সমস্ত মানুষেরা যখন আসে তখন তাদের কাছ থেকে তাদের এই পয়সাগুলো নেয়, যার ফলে সেই অনেক সময় তারা নিগৃহীত হয়। নিগৃহীত হওয়ার পরও তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য তারা কী করে, ওই সব মহাজনের কাছে যায়। কিন্তু শহরে সমাজ ব্যবস্থাতে এ ধরনের কোনো মহাজনী কোনো কিছু নাই, যার ফলে সেটা আমরা বলতে পারলাম গ্রামীণ এক প্রকৃতির কথাটা। আমরা যে কথাগুলো বললাম এই সমস্ত আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে এটাকে আমরা গ্রাম হিসাবে অভিহিত করবো। থ্যাংক ইউ, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।